বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তাওহীদের সাথে রীতিমতো কিছুক্ষণ যুদ্ধ করেছি, তার জন্য খুব ক্লান্ত লাগছিল। বসে একটু গরম পানি খেয়ে নিচ্ছি। সকালবেলা কেন যেন কিছুই খেতে ইচ্ছা করছিল না, সম্ভবত রাতে ঘুম না হওয়ার কারণে। তাওহিদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওকে ওষুধটা খাইয়ে দিলাম আর তাওহিদের বাবা তাওহিদকে নিয়ে বের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তাওহিদের বাবা তাওহিদকে স্কুলে দিয়ে তারপর আবার বাসায় আসবে, আবার উপরে এসে ওর স্কুটার নিয়ে যাবে। তাই ভাবলাম যে আমি নিচে নামিয়ে দিয়ে যাই স্কুটারটা, তো ওইখান থেকে ও সরাসরি চলে যেতে পারবে। আর সকালের এই সময়টার ওয়েদারটা আমার অনেক ভালো লাগে, আরও আগে বের হতে পারলে আরও ভালো লাগতো। ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবই ভালো লাগছে। আসলে অনেক দিন ধরে এভাবে সকালবেলা বের হওয়া হয় না। স্কুটারটা একটু তাড়াতাড়ি নামিয়ে ফেলেছিলাম, তো তার জন্য আমার হাতে 2-3 মিনিটের মতো একটু সময় আছে। তাওহিদের বাবা আসার আগে আমি একটু হাঁটাহাঁটি করে নিয়েছি। যে যার যার মতো কাজে ব্যস্ত হয়ে গেছে, এবার আমারও ব্যস্ত হওয়ার পালা। সকালের নাস্তাটা করে নিচ্ছি, আর আমার কাছে মনে হয় যাই করি না কেন, সকালের নাস্তাটা যদি একটু ঠিকঠাক মতো করতে পারি তাহলে সারাটা দিন অনেকটা ভালো কাটে। আর নাস্তা করেছি, সাথে চা কফি কিছু হবে না সেটা তো আর হয় না, অবশ্যই চা কফি কিছু খেতেই হবে। এখন আস্তে ধীরে ঠান্ডা কমে যাচ্ছে আর চা কফির পরিমাণটাও আসলে কমে যাচ্ছে। আর নয়তো ঠান্ডার সময় একদম যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন তো হিসাব থাকে না যে সারা দিন কত কাপ চা খেলাম, কত কাপ কফি খেলাম। ঘর সংসারের ব্যস্ততা শুরু করার আগে একটু নিজের জন্য সময় দিই, সেটা বলবো না যে একটু বসে বসে অনলাইনে কাজ করছি সেটা না, নিজের জ্ঞানটা একটু বাড়ানোর চেষ্টা করছি, একটু পড়াশোনা করছি। আবার নতুন করে পড়াশোনাটা শুরু করার চেষ্টা করছি। পড়াশোনা বলতে যে স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করছি তা না, আমি আসলে বাসায় ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক দিন ধরেই আসলে একটু একটু করে পড়ছিলাম, মাঝখানে একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। তাওহিদ তো পুরোটা মাসই অসুস্থ ছিল, এখন আবার তাওহিদের বাবার কথায় আমি আবার শুরু করেছি। যেহেতু মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম আমারও একটু আলসেমি ধরে গিয়েছিল, কিন্তু তাওহিদের বাবা আসলে কোনোভাবেই ছাড়ার পাত্র না, বলছিল যে যেভাবেই হোক না কেন তোমাকে লাইসেন্সটা নিতেই হবে, আর যদি কোনো হেল্পের দরকার হয় অবশ্যই আমি তোমাকে হেল্প করব। তো তার আগ্রহই আসলে আবারও পড়তে বসা। পড়াশোনা শেষ, এবার রান্না শুরু। শুধু রান্নাবান্না করলে তো আর কাজ হবে না, শুধু ঘর সামলালেও কাজ হবে না, নিজেকেও খুব ভালোভাবে তৈরি করতে হবে। যেভাবেই পারি না কেন একটু একটু করে, হয়তোবা সারা দিনে যদি একটা লাইন করেও পড়ি তাহলেও হয়তোবা কিছুটা হলেও নিজেকে উন্নত করতে পারব। সবসময় চেষ্টা করেছি নিজের থেকে কিছু ইনকাম করার, নিজের থেকে নিজেকে একটু হেল্প করার। বিশেষ করে এতে করে আমার কনফিডেন্স অনেক বেড়ে যায়, আমি ভালো লাগে যে হ্যাঁ আমি নিজের কিছু করতে পারছি, এক টাকা হলেও আমি নিজে থেকে আয় করতে পারছি। আরেকজনের টাকায় লাখ লাখ টাকা শপিং করেও আসলে অতটা শান্তি নেই, নিজের টাকায় যদি একটা ওড়নাও কিনতে পারি তাহলে অনেক শান্তি, আর সেই জিনিসটাও অনেক প্রিয় থাকে। সবসময় চেষ্টা করেছি নিজে কিছু করার, নিজে কিছু উপার্জন করার। আলহামদুলিল্লাহ মাঝখানে কিছুদিন ব্রেক থাকার পরও আবার নতুন করে শুরু করতে পেরেছি।
আজকে আমি রান্না করছি মাছ। তো মাছ রান্নার জন্য আসলে বিশাল আয়োজন করতে হয়। তরকারি কাটাকাটি করতে হয়, সবজি রেডি করে নিতে হয়, মশলা তো রেডি করতেই হবে, তার উপরে মাছ কাটতে হবে, যেটা আমার জন্য খুবই বিরক্তিকর। মাছটা যদি কেউ কেটে দিত তাহলে খুব ভালো লাগতো। আর ওই ফ্রেশ মাছ আসলে কাটা এখানে পাওয়া যায় না, আমার বাসায় কেটে নিতে হবে। তো সেই যুদ্ধেই এখন নেমে যাচ্ছি। মাঝে মাঝে কিছু একটা সামনে পড়ে যখন খুবই খারাপ লাগে। আমরা কোনো ধরনের কাজকে আসলে সম্মান করতে পারি না। আমরা মনে করি এই কাজ মানুষ করে, ওই কাজ মানুষ করে, আমি তো এত বড় হয়ে গেছি, আমি এই কাজ করতে পারবো না, আমি এত পড়াশোনা করেছি, আমি কি এই কাজ করব। এই চিন্তাটা থেকে আমাদের সবারই বের হওয়া উচিত। যে কোনো কাজকে আসলে সম্মান দিয়ে শুরু করা উচিত। অন্ততপক্ষে নিজের জন্য এক টাকা হলেও ইনকাম করা যাবে, তাই না? পরের টাকায় ফুটানি করে কতটুকুই বা লাভ, সেটাতে আসলে শান্তি নেই। নিজের টাকায় যদি আমরা এক টাকাও খরচ করি নিজের জন্য, সেটাতে কী পরিমাণ শান্তি সেটা বলে বোঝানো যাবে না। আর এই কথাগুলো তারাই বুঝবে যারা আসলে নিজের থেকে উপার্জন করতে চায় বা নিজের থেকে কিছু একটা করতে চায়। যে কোনো কাজকেই সম্মান করা উচিত, হোক না সেটা যে কোনো কাজ। হয়তোবা তার এই কাজটাই প্রয়োজন, বা যতটুকু সে করছে এটা তার জন্য অনেক দরকারি। কী দরকার শুধু শুধু আরেকজনের কাজকে প্রশ্নবিদ্ধ করা বা তার মাঝে খারাপ কিছু খুঁজে বের করা। এবার আমি আমার রান্নাঘরে রান্নার কাজে চলে আসি। সকালবেলা একটু পড়াশোনা করে নিয়েছি, এতে করে ভালো লাগছে, কিছুটা সময় নিজের জন্য ব্যয় করতে পেরেছি, মনে হচ্ছে যেন একটু কাজে ব্যস্ত হতে পেরেছি। আর ড্রাইভিং লাইসেন্সটা এমন না যে আমার আজকেই নিতে হবে, সেটা না, আমি আস্তে ধীরে একটু একটু করে পড়ছি। বলা যায় সারা দিনে হয়তো বা আমি 2 লাইন করে পড়ছি এইরকম, কারণ আমি পারছি না আসলে। আমার সত্যি বলতে আমি মাথায় আসলে এত প্রেশার নিতে পারি না, বিশেষ করে রাতের বেলা ঘুম কম হলে সেটা তো আরও বেশি প্রেশার পড়ে যায় আমার উপরে। ইদানিং এরকমটাই চলছে, তাওহিদের একটু ঘুমের ওলটপালট হচ্ছে, তার জন্য আমার অবস্থা খুবই খারাপ। সকালবেলা একটু পড়াশোনা করেছি, এইবার আমি আমার রান্নার কাজে নেমে গেছি। আর রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, যেহেতু আজকের রান্নাটা একটু ভেজালপূর্ণ, তো তার জন্যই তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করে দিয়েছি। মাছ কেটে নিয়েছি, তার সাথে সাথে মাছ যেখানে কেটেছি সেই জায়গাটাও একটু ময়লা হয়ে গিয়েছিল, তো সাথে সাথেই যদি পরিষ্কার করে নিই তাহলে আর গন্ধ ছড়াবে না। মাছ কাটা হয়েছে, এরপর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন লবণ হলুদ মরিচ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক এক বাসায় আসলে এক এক ধরনের রান্না খাওয়া হয়, সবার রান্না একরকম হবে না। আমার বাসায় মশলার পরিমাণটা খুবই কম খাওয়া হয়। আর শুধু আমার বাসায় বলবো না, আমরা যারা দেশের বাইরে থাকি তাদের অধিকাংশ বাসার অবস্থা একই রকম, তারা মশলা অত বেশি খেতে পারে না। তার জন্যই আমরা যখন বাংলাদেশে যাই তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, দেশের খাবার খাওয়ার সাথে সাথেই অনেকের শরীর অসুস্থ হয়। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, এইখানকার মশলার যেই স্বাদ, দেশের মশলার স্বাদ আসলে একরকম না। আমি বাংলাদেশ থেকে আসার সময় অনেকগুলো রাঁধুনির মশলার প্যাকেট, যেগুলো যেমন গোস্তের মশলা, তারপর বিরিয়ানির মশলা, এগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু এইখানে আসার পর আমি আসলে ওগুলো খেতেই পারিনি। এত ঝাঁজ, মানে কেমন যেন লাগতো, তাওহিদের বাবাও পছন্দ করতো না, তো সেগুলো আমার এভাবেই রেখে দিতে হয়েছে। জানি না এটা কি শুধু আমার ক্ষেত্রেই হয়েছে কিনা, তবে আমি এই অভিজ্ঞতা অর্জন করেছি যে দেশের মশলা আসলে এখানে আমি অতটা বেশি ভালো খেতে পারিনি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এর মাঝে রসুন বাটা দিয়ে দিয়েছি। রান্না করতে করতে একটা জিনিস মনে করিয়ে দিই, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট করে হলেও একটু কমেন্ট করবেন। গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, দিলাম হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সাথে লবণ।
অনেকেই বলেন যেহেতু আমরা মরিচ গুঁড়া খাই না, তো পাপরিকা পাউডারটা ব্যবহার করার জন্য। আসলে আমি কনফিউশনে আছি, আদৌ তাওহিদের বাবা পাপরিকা পাউডারটা পছন্দ করবে কিনা। দেখা যাক, মার্কেট থেকে আমি নিয়ে আসব, যদি একদিন রান্না করে দেখব, যদি তাওহিদের বাবার কোনো সমস্যা না হয় তাহলে পরবর্তীতে সেটাই ব্যবহার করব। কারণ বিশেষ করে তাওহিদের বাবার জন্যই আমার মশলার পরিমাণটা একটু কম দিতে হয়, এমনিতে আমার তেমন কোনো প্রবলেম হয় না। তাওহিদের বাবার পুরো ফ্যামিলিতেই আসলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমার হাজব্যান্ডেরও আমার ননদেরও দুজনের একটু বেশি প্রবলেম হয়ে যায়, হয়তো বা মশলাটা একটু বেশি খেলে তাদের এই প্রবলেম হয় এবং তখন ভয় লেগে যায়। তো আমার এই রান্নার জন্য যদি তাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে সেটা আমি কীভাবে মেনে নিই। মশলা কষানো হয়ে গেছে, এর মাঝে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখনকার এই কমন সবজি জুকিনি, শসা, আলু, ফুলকপি, ব্রকোলি এগুলোই এখন পাওয়া যাচ্ছে। তো এগুলো দিয়ে আজকের তরকারিটা রান্না করব। কয়েকদিন ধরে একটু বেশি ভারী খাবার খাওয়া হয়ে গিয়েছিল, সবজিটা খাওয়াই যাচ্ছিল না, তাই ভাবলাম যে না, আজকে যে করেই হোক একটু কষ্ট হলেও মাছটা রান্না করব সবজি দিয়ে। তাওহিদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। সবজি কষানো হয়ে গেছে, এর মাঝে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আমার যোগাযোগটা এই শুধু ভিডিওর মাধ্যমে, না সামনাসামনি কেউ কারো সাথে আমার এখনও পর্যন্ত তেমন দেখা হয়েছে বা কথা হয়েছে। মাঝে মাঝে কিছু কমেন্ট এমন আসে যেগুলো আসলে বলে বোঝাতে পারবো না, তখন আসলে মুখ ফুটে তার জন্য দোয়া করতে বা মুখ ফুটে তার জন্য কিছু বলতে ইচ্ছা করে না, অন্তর থেকে এমনি দোয়া চলে আসে। যেমনটা গতকাল একটা মেসেজ পড়ে আমার রীতিমতো আমি কান্না করে দিয়েছি। গতকাল আমি তাওহিদকে নিয়ে বাইরে ছিলাম, তাওহিদের থেরাপি সেন্টারে ছিলাম, ওইখানে আমি মেসেজটা পাই এবং দেখার সাথে সাথেই আমি যে কি বলবো আমি বলে বোঝাতে পারছিলাম না। আপনাদের কাছ থেকে এতটুকুই আসলে পাওয়া। আমরা মানুষ, আমাদের ভুল হবেই, একেবারে ফেরেস্তা না যে ভুল হবে না। ধরিয়ে দেবেন, সুন্দর করে পরামর্শ দিবেন, এটা করতে পারো, ওইটা করতে পারো, এইভাবে শেয়ার করতে পারো, এটা খুব সুন্দরভাবে আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু অনেকের ভাষা এত সুন্দর বলবো যে যদি তাদেরকে, তাদের আসলে বলে বোঝাতে পারবো না যে তারা কিভাবে চলাফেরা করে বা তাদের সাথে যারা থাকে তারাই বা কীভাবে বেঁচে আছে। যাই হোক, আমি আমার রান্নার কাজটা শেষ করে ফেলেছি, যখন পানিটা বলক চলে এসেছে এর মাঝে আমি মাছ দিয়েছি এবং মাছ দেওয়ার পর কিছুটা সময় জাল দেওয়ার পর আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, রান্নার কাজটা গুছিয়ে নিয়েছি। এবার একটু পরিষ্কারের কাজ করে নেই। অনেকদিন ধরেই আমার গাছটার অবস্থা খুবই খারাপ হয়েছিল, এটার মাঝে আমি গত সামারে পুদিনা পাতা লাগিয়েছিলাম, তো সেই গাছটা আসলে মারা গিয়েছে, কারণ ঠান্ডার সময় পুদিনা পাতা মরেই গেছে। এখন সেগুলো পরিষ্কার করতে হবে, অনেকদিন ধরেই করব করছি, করতে করতে কোনোভাবেই করা হচ্ছিল না। আজকে ভাবলাম যেহেতু একটু সময় আছে এই কাজটা শেষ করে ফেলি। আমার গাছ লাগানো মুরগি পালা, হাঁস মুরগি পালা এগুলো খুবই ভালো লাগে, যেহেতু হাঁস মুরগি এখানে পালা সম্ভব না। গাছটা আসলে ইচ্ছে করলে লাগানো যেত, কিন্তু ব্যালকনি না থাকার কারণে আমি সেটাও করতে পারছি না। আমার কাছে খুব ভালো লাগে নিজেদের বাসার টুকটাক যেই সবজিগুলো, ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো, বেগুন, এগুলো যদি নিজেরা করতে পারতাম তাহলে ভালো লাগতো। ছোট্ট জানালার সামনের যতটুকু জায়গা আছে এই জায়গাতে আসলে ইচ্ছে করলে কিছু লাগানো যায়, তবে আমার একটু ভয়ও লাগে যদি টবগুলো নিচে পড়ে যায় বা কারো মাথায় যদি পড়ে যায়, তখন তো আসলে আবার জরিমানা গুনতে হবে। দেখা যাক, ইনশাল্লাহ আল্লাহ এই আশাটাও একদিন আগে আর পরে পূরণ করবে, ছোট্ট একটা ব্যালকনিও ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে। আর এই গাছটা আসলে আমার নিজের কেনা না, এই গাছটা এক ভাবি দিয়েছিল, যারা এই বাসায় আগে ছিল সেই ভাবি আসলে আমাকে গিফট করেছিল। তো সেটার ধরতে গেলে আমার তেমন কোনো যত্নই করতে হয় না, জাস্ট একটু পানি দেই এতটুকুই। এইবার আমি আসলে একটু গাছগুলো কেটে ছেটে ছোটো করে দিচ্ছিলাম, কারণ একটা ছোট্ট টবের মধ্যে অনেকগুলো গাছ বেড়ে গিয়েছিল, মাশাআল্লাহ গাছটা খুব সুন্দর করে বাড়ছিল। গাছের পরিচর্যা শেষ, এবার আমার ওভেনের পরিচর্যা শুরু। ওভেনটার অবস্থা খুবই খারাপ, এবার এটাকে পরিষ্কার করতে হবে। আমার এই মাইক্রোওভেনটা ক্যান্ডি কোম্পানির, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়েছে। অনেক কিছুই করা যায়, তবে কোনো কিছুই করি না, জাস্ট শুধু গরম করি আর মাঝে মধ্যে হয়তোবা ইনস্ট্যান্ট যে কেক বানানো সেটা বানাই। Thank you.
আমাদের এই মূল্যবান সময়গুলো আরেকজনের নেগেটিভ চিন্তাভাবনা না করে, আরেকজনের পিছনে শত্রুতামি না করে যদি নিজের জন্য একটু ব্যয় করি, তাহলে সময়টা অনেক ভালো কাটবে। কী দরকার শুধু শুধু আরেকজনকে একটু খোঁচা মেরে কথা বলা বা তাকে কষ্ট দিয়ে কথা বলা। তার যে কোনো খারাপ কাজও তাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বা পরামর্শ হিসেবেও বলে দেওয়া যায়, এটা যে কেউই ভালোভাবে মেনে নেবে। আজকের এই সময়টা ভালোভাবেই কাজে লাগাতে পারছি। তাওহিদ স্কুলে তাওহিদের বাবাও কাজে, তাই এই ফাঁকে আমি আমার কাজগুলো শেষ করে নিচ্ছি। কিন্তু একটু বেশি টায়ার্ড লাগছিল, রাতে ঘুম না হওয়ার কারণে এখন ইচ্ছা করছিল একটু ঘুমাই, কিন্তু এই কাজ সেই কাজ ওই কাজ করতে করতে ঘুমের সময়টাও পার হয়ে গেছে। এখন ঘুমালে না এদিক না সেদিক কোনো কিছুই হবে না। ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে, আর ওভেনের ভেতরের এই যে প্লেটটা আছে এইটা পরিষ্কার করতে আমার একটু বেশিই ভয় লেগে যায়, না জানি হঠাৎ করেই কখন হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল। সবাই সব কাজ পারবে সেটাও না, এক একজনের কাজ করার ধরন আসলে এক এক রকম। যেমন আমি আবার একটু বেশি টায়ার্ড হয়ে যাই, বলা যায় একটু মাঝে মধ্যে আলসিমও করি, কিছু কাজ জমিয়ে রাখি, কিন্তু এমনটা না করে যখনকার কাজটা তখন করে ফেললে কাজটা আরও সহজ হয় আর জমে থাকে না। তবে ওই যে মাঝে মধ্যে আমাদের একটু ঘুমের প্রবলেম হয়ে যায়, রাতের বেলা না ঘুমালে দিনের বেলা আর কোনো কাজই করতে পারি না। কিছু করার নেই, ইনশাল্লাহ হয়তোবা সব কিছু একদিন ঠিকঠাক হয়ে যাবে, তাওহিদের ঘুমও ঠিক হয়ে যাবে, তখন আমরাও আরামসে রাতে ঘুমাতে পারবো। ড্রাইভিং লাইসেন্সের জন্য আপাতত বাসায় আমি একটু একটু করে পড়ছি, যেহেতু তাওহিদের বাবার অভিজ্ঞতা আছে, ওই আমাকে বললো যে তুমি আস্তে ধীরে সুস্থে বাসায় শুরু করো, তারপরে হয়তোবা যখন একটু নিজে বুঝতে পারবা তখন না হয় যে কোনো স্কুলে বা কোর্সে ভর্তি হতে পারো। তারপরও আমি ফেসবুকে বা ইউটিউবে এগুলো একটু চেক করি, ভিডিওগুলো দেখি, আমার কাছে ভালো লাগে। আস্তে ধীরে সুস্থে শুরু করেছি, দেখা যাক কতদিনে কি করতে পারি। আর আমাদের জন্য যারা আমরা দেশের বাইরে থাকি তাদের জন্য আসলে ড্রাইভিং লাইসেন্সটা খুবই দরকার, কারণ দেখা যায় তাওহিদকে নিয়ে বাসে উঠতে গেলে একটু কষ্ট হয়ে যায়, বা ও যখন আবদার করে যে গাড়িতে বের হবে তখন তাওহিদের বাবার জন্য অপেক্ষা করতে হয়, আর ও যেহেতু ব্যস্ত মানুষ কাজ করে তো সবসময় তো আর আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে পারবে না। আমি যেহেতু একটু ফ্রি আছি, ইচ্ছে করলে আমি তাওহিদকে নিয়ে বাইরে বের হতে পারবো যদি আমি লাইসেন্সটা হাতেও নিতে পারি। তবে যেই অবস্থা, যেই পড়াশোনার অবস্থা দেখছি, কত বছরে বা কত দিনে আসলে নিতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। মাঝে তো পড়াশোনা একেবারেই ছেড়ে দিয়েছিলাম, এখন একটু একটু করে আবার ধরছি, বেশি প্রেশার নিতে গেলে আসলে করতে পারি না, আবার ছেড়ে দিতে হয় বা আলসেমি চলে আসে। আস্তে ধীরে সুস্থে একটু একটু করে ধরলেই হয়তো বা পারব। আমি ভেবেছিলাম আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, কিন্তু এর মাঝেই তাওহিদের বাবা আবার ফোন দিল, বলল যে আজকে ওর গাড়ি নিয়ে কোথায় যেন যেতে হবে, তো আমাকে আবার একটু তাওহিদকে স্কুল থেকে পিক করতে হবে, কারণ আজকে তাওহিদের বাবা পারছে না, তাই আমার হাতে আরও একটা কাজ চলে এসেছে। তাওহিদের বাবা গাড়িটা একটু পরিষ্কার করবে, তো গাড়ির ভেতরের যত জিনিসপত্র আছে সব কিছুই বের করে ফেললো। আজকে পুরো গরম পড়ে গেছে, বাইরে তো মনে হয় টেম্পারেচার অনেক বেশি। ঘরের কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি, একটু সময় আছে হাতে, এরপরই পিচ্চিকে আনতে আবার স্কুলে চলে গেলাম। সারাদিন বাসায় কাজ করে যতটুকু না ক্লান্ত হয়েছি, স্কুল থেকে বাসায় আসতে তার চেয়ে বেশি ক্লান্ত হয়ে গেছি, কারণ মাশাল্লাহ এইটা কি ওইটা কি এইটা সেইটা সব কিছুর উত্তর দিতে দিতে আমি এত ক্লান্ত হয়েছি যে বাবা সারা দিনও আমি এত কথা বলিনি, আমার পিচ্চের সাথে এই এতটুকু রাস্তা আস্তে আস্তে যত কথা বলা হয়েছে। সবাই প্লিজ আমার পিচ্চিটার জন্য দোয়া করবেন, আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার তাওহিদ যেভাবে উন্নতি করছে ইনশাল্লাহ আর হয়তোবা কোনো সমস্যা থাকবে না। সবার কাছে আমার তাওহিদের জন্য একটু দোয়া কামনা করছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।